হ্যালো এভরিওয়ান, এক ক্লিকে কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আজকে ভিডিওতে তাই দেখাবো। আমরা চলে গেলাম গুগল ক্রোমে। আমি একটি ট্যাবকে ওপেন করি, এখানে লিখব রিমুভ ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে লিখলে তারপরে এখান থেকে ইন্টার মারলে চলে আসলো আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট আসবে। এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করলাম, এখান থেকে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম, ফাইল দেখাই দিল। আপনার যে ফাইলটিতে ছবিটি রয়েছে আপনি জাস্ট সিলেকশন করবেন। ওকে, এইভাবে কিন্তু ফাইলটি আসবে। তারপর আপনার মতো করে আপনার ফটোটিকে সিলেকশন করে দিলে এভাবে অল্প লোডিং নেবে। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, অলরেডি যদি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, লোডিং নিব। লোডিং নেওয়ার পরে এখানে ডাউনলোড বলে লেখা আছে, আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক হয়ে যাওয়ার পরে আবার ডাউনলোড করব। ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, দেখতে পারতেছেন এক ক্লিকে আমরা কিন্তু ফটোকে চেঞ্জ করে ফেলছি। চলো নিবাদে দেখে আসি ফাইলে যায়। চলে গেলাম ফাইলে, এবারে এনো কিন্তু আমাদের ফটোগুলো চলে এসেছে। এটা হচ্ছে কিন্তু ফটো যেটা আমরা অল্প আগে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করছি। এটা ছিল মূলত আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।